কয়েক ঘন্টার মধ্যে ইডেনে ভারত এবং নিউজিল্যান্ডের টি টোয়েন্টি ম্যাচ, তিন ম্যাচের সিরিজ তার শেষ ম্যাচ। যদিও দু ম্যাচের পরই ফয়সালা হয়ে গেছে, সিরিজ জিতে নিয়েছে ভারত, কিন্তু তারপরেও তিন নম্বর ম্যাচ রয়েছে, তার উত্তেজনাও জমজমাট। ইডেনে ওয়েব পিকআপ কাউন্টার আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ টিকিট নিঃশেষিত, যারা অনলাইন টিকিট কেড়েছেন তারা এখান থেকে তাদের ফিজিক্যাল টিকিট সংগ্রহ করে নিচ্ছেন। সেই কাউন্টারে সকাল থেকেই লোকজন আসছেন। অবশ্যই সবাই অনেক খুশি, এক্সাইটেড, এতদিন পরে খেলাটা দেখতে পাচ্ছে তার জন্য। দর্শক ছাড়া ইডেন অসম্পূর্ণ, ইডেনের আসল জিনিসটাই কিন্তু তাদের দর্শক, ইডেনের আসল স্পিরিট, এবং সেই দর্শকরাই কিন্তু এবারে ভরিয়ে তুলবেন ইডেন। 70% মানুষ আসতে পারবেন এখানে কিন্তু তাদের খেলা দেখতে, এবং সেই মতোই কিন্তু হচ্ছে পুরো ব্যবস্থাপনা করা হচ্ছে। একটু টিকিটের ছবিটাও একবার দর্শকদের দেখিয়ে নেব, যারা টিকিট সংগ্রহ করছেন অনলাইন টিকিট কাটার পর, ঠিক এইরকমই তারা টিকিট পেয়ে যাচ্ছেন। টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড, প্রায় দু বছর পর এই চেনা ছবি মানুষের কাছে ফিরছে। দেখুন, এতদিন পর, প্রথম কথা হচ্ছে এতদিন পর ম্যাচ দেখতে পাচ্ছি, এর এক্সাইটমেন্টটা বলে বোঝানো যাবে না। তারপরে টিকিটের একটা হাহাকার, তারপরে ক্রাউড যেটা ছিল তার সেটা কমিয়ে দিয়েছে, তো সেই ক্ষেত্রে মানে কি বলবো, এর মধ্যে খেলা দেখতে পাচ্ছি এটাই বড়। ভারত সিরিজ জিতে নিয়েছে কিন্তু তাতে তো খেলার উত্তেজনা কম। না না না, ওটা কমেনি, ওটা এমনি যদি প্র্যাকটিস ম্যাচ হয় তবু মনে হয় দেখতে আসি। এইটাই হচ্ছে মেন, ইন্ডিয়া মানে ইন্ডিয়া। এই বিষয়টাই কিন্তু ইডেনকে এবং ইডেনের ক্রিকেটকে অনন্য করেছে, এবং তার সাক্ষী আবারও থাকবেন রাজ্যবাসী, এবং ভিন রাজ্য থেকেও লোকজন আসছেন খেলা দেখতে শুধুমাত্র। সেই ছবিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, ইডেনের সামনে জমজমাট। যত বেলা গড়াবে, সন্ধ্যের দিকেও বেগে খেলার সময় আসবে, তত কিন্তু ইডেন ভরে উঠবে মানুষের চিৎকারে, ভালো খেলায়, ভালো কিছু মুহূর্তে। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে অরিচি ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। ইডেনের জমজমাট আবহে ম্যাচ দেখতে বিহারের গয়া থেকে কলকাতায় হাজির দুই বন্ধু সকালে ট্রেন থেকে নেমেই চলে এসেছেন ক্রিকেটের নন্দনকাননে, অপেক্ষা ইডেনের দর্শক হয়ে ভিতরে ঢোকার। গয়া থেকে আসা দুই ক্রিকেট প্রেমীর সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্র। ক্রিকেট জ্বরে কাঁপছে কলকাতা, কিন্তু শুধু কলকাতা বললে ভুল হবে, এই মুহূর্তে গোটা ভারতবর্ষ ক্রিকেট জ্বরে কাঁপছে। ইডেনের সামনে এসে তার আঁচ পাওয়া যাচ্ছে। আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন তারা আজ সকালে কলকাতায় এসে নেমেছেন অন্য রাজ্য থেকে। গয়া থেকে এসছে দীপক এবং বিবেক, তাদের সঙ্গেই কথা বলবো। পহলি বার কলকাতা আ রে? ইয়েস স্যার। আজ ইয়ে ম্যাচ দেখনে কে লিয়ে আয়ে? হ্যাঁ, সিফ ম্যাচ দেখনে কে লিয়ে আয়ে। ক্যুঁ, ইয়ে ম্যাচ কা খাসিয়ত ক্যা হ্যায়? नहीं, थोड़ा सा पहली बार कभी देखे नहीं थे, इसलिए बहुत दिन से सोच रहे थे देखने के लिए, और इसलिए मौका मिला तो आया। आप पहली बार आ रहे हैं? यस सर। सिर्फ मैच देखने के लिए? यस सर, सिर्फ मैच देखने के लिए। कहाँ से आ रहे हैं आप? गया से आ रहे हैं। एक्चुअली रोहित सर का मैं बहुत बड़ा फैन हूँ, इसीलिए उनको देखने के लिए आया। उनको देखने के लिए आ रहे हैं, तो आज दिन भर क्या करेंगे? यही मतलब घूमेंगे टहलेंगे और क्या। आज ही सुबह है? यस सर, आज ही सुबह आया। আজই সকালে ট্রেনে করে এসেছেন কলকাতায়, এবং সারা দিন কলকাতায় ঘোরার পর খেলা দেখে তারপর আবার ফিরে যাবেন। দীপক এবং বিবেক সুদূর গয়া থেকে এসেছেন কয়েকশো কিলোমিটার পাড়ি দিয়ে শুধুমাত্র আজকের এই ক্রিকেট ম্যাচ দেখার জন্য এই কলকাতাতে। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।